আসসালামু আলাইকুম। টিম ফরিদপুর সিটি এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা ছাদ বাগান বা ছাদ কৃষি দেখতে আসছি হচ্ছে ফরিদপুরের আরোগ্য সদন হসপিটালের ছাদে। তো চলুন যাক, পরিচিত হওয়া যাক। আমি আব্দুল কাদের, আরোগ্য সদনের ইলেকট্রিশিয়ান। আচ্ছা, মোহাম্মদ ইমতিয়াজ হোসেন ইমন, এটা হইতেছে আমার চাচার হসপিটাল। আমি দিদার হোসেন দীপ, আমি এ জায়গা পরিচালক পর্ষদের একজন। আচ্ছা, ফার্স্টে এখন হচ্ছে আমরা একে একটা করে গাছ দেখবো এবং গাছের সাথে একটু পরিচিত হব। হ্যাঁ, এটা আপনি ধরলে সুবিধা হবে। হ্যাঁ, এটা হলো আমরা গাছ, বুঝছেন? এটা হলো আমাদের, এটার বয়স 4 থেকে 5 মাস বয়স হবে। আমরা আনছিলাম তখন ফুল ফল কিছু ছিল না, শুধু একটা ডাল ছিল। এই 4 মাসেই এই অবস্থা, ফলও আসছে এবং এই গাছও খুব তাড়াতাড়ি বলছে। ফরিদপুর নার্সারি থেকে সংগ্রহ করা। আচ্ছা, চলুন, মোটামুটি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই অনেক ফল আসছে, মনে হয় 12 মাসেই, কারণ হচ্ছে নিচে। হ্যাঁ, 12 মাসই, 12 মাসই নিচে দেখতেছি বড়গুলো এবং উপরে দেখতেছি আস্তে আস্তে ক্রমে ক্রমে ছোটগুলো আসছে। চলুন আমরা পরবর্তীটার কাছে যাওয়া যাক। এটা হলো চায়না লেবু গাছ, বুঝছেন? একসাথে আর কি দুইটা লাগানো হয়েছে। লেবু গাছ বেশি আনার কারণে ওই একটা ড্রামের মধ্যে দুইটা লাগাই দিছিলাম, একটা হলো চায়না, একটা হলো কাগজি লেবু গাছ। চায়না লেবু গাছে এবার দেয়া প্রায় 3 বার হইলো ফল, 3 বার হয়েছে আর এটা এখনো ফল আসে নাই, আসবে। এটা কাগজি লেবু গাছ, এটাই ফল আছে, 2 বার খাওয়াইছে, এবার শেষ, কয়েকদিন আগে এগুলি ছিঁড়ে নেওয়া হয়েছে। এরপরে দেখতে পাচ্ছি আমরা আম গাছ। এটা কি জাতের আম গাছ? এটা হলো আপনার ওই হাড়িভাঙ্গাম। হাড়িভাঙ্গাম, তার মানে মানে বড় বড় যে আমগুলো হয়ে থাকে ওইগুলোর একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাড়িভাঙ্গাম। আচ্ছা, এই আম গাছটার বয়স কত ভাই? এটার বয়স মিনিমাম 6 মাস হবে। সবজি আপনার বেগুন গাছ, তারপরে আপনার ডাটা, তারপরে আপনার ছিল ওই ধনে পাতা, এগুলি আমরা লাগাইছিলাম পর্যায়ক্রমে, একবার উঠায় একবার লাগায়। এখন শুধু বেগুন গাছ লাগাইছি, পরে আপনার এই বেগুন গাছ শেষ হয়ে গেলে আবার আমরা অন্য সবজি চাষ করব। এই এই গাছটা হলো আম গাছ আপনার, এটা এটা হলো যে কলমের আম গাছ। এটা এই আম গাছটার নাম আমি চায়না কি আম জানো বলছিল, চায়না। আচ্ছা, নিচে যে গাছটা দেখতে পাচ্ছি এটা কি গাছ? এটা এমনি যে ঝাউ গাছ, সৌন্দর্য বর্ধনের জন্য কি রাখা হয়েছে? জি জি। এটা জাম্বুরা গাছ, এটাও কলমের জাম্বুরা গাছ। এটা আনা হয়েছিল আপনার কোমরপুর একটা নার্সারি থেকে আনছিলাম, সম্ভবত এটা কোমরপুর নার্সারি। না না, এটা এই পর্যন্ত ফল টল দেয়নি। এদের বয়স 3 থেকে 4 মাস। জি জি। এটা হলো এদের বয়স এই সাত বাগানের শুরুতে প্রায় 6-7 মাস। আপনার ফল একবার শেষ হয়েছে, এটা আমরা ফল সহায় সংগ্রহ করছিলাম। একবার ফল ওই যেটা সংগ্রহ করছিলাম ফল সহ, সেই ফলটা খাওয়ার পরে পরবর্তীতে আবার ফল আসছিল, আসল সেটা শেষ করার পরে আবার নতুন করে যে ফল আসছে, এই যে ফল আসছে আরও আসবে, এই যে ফুল, এই যে দেখুন এই যে ফুল, এই যে ফুল আসতেছে। এটা হলো আপনার যে ই লেবু, এটাও চায়না লেবু কিন্তু বড় জাতের ওই চায়না লেবু গাছ না, ওইটা বড় জাতের চায়না লেবু। এটা পেয়ারা গাছ, পেয়ারা গাছ হলো আপনার দেশি পেয়ারা, এটা দেশি পেয়ারা গাছ। এদের বয়সও 5-6 মাসের উপরে হবে। এই পর্যন্ত পেয়ারা ধরছিল না? এদের পেয়ারা ধরে নাই, দেশি পেয়ারা, তাই হয়তো একটু হ্যাঁ দেরিতে ধরবে আপনার। এটা হলো আম গাছ, আম রূপালী আম গাছ আছে না? এটা হলো আম রূপালী আম গাছ। এদের না, এদের বয়স অনেক অনেক কম, মানে 2-2.5 মাস হবে। এটা হলো আমরা একদম ছোট থেকে আনছিলাম। আর এটা এটা হলো একটা ই ফুল গাছ, মানে ই ঝাউ গাছ, ঝাউ জাতীয় ফুল, ঝাউ জাতীয় ফুল, ক্যাকটাস জাতীয়।
এটা হলো চায়না মালটা গাছ। এইটা অনেক বড় গাছ ছিল, গাছটা প্রথম যে ফল ছিল ফলসহ আমরা এটা সংগ্রহ করছিলাম। এটা সংগ্রহ করছিলাম হলো কোমরপুরের থেকে। এই গাছটা হলো প্রথম ফল খাওয়ার পরে হঠাৎ করে মারা যায়। এই মারা যাওয়ার পরে এই যে আমরা অনেক চেষ্টার আপনার হর্টিকালচার থেকে লোক আইনে তারপরে যে মোটামুটি এদের আবার একটু সুস্থ করছি। আচ্ছা, তার মানে হচ্ছে কোনো গাছে যদি কোনো সমস্যা হয় বা মারা যেতে চাচ্ছে সেক্ষেত্রে যদি নার্সারির সাহায্য নেওয়া যায় ওরা সাহায্য করে? হ্যাঁ, ওরা সাহায্য করে। আর এটা হলো কদবেল গাছ, এটা তো দেখতেই পাচ্ছেন ফল আসছে। এটা কদবেল গাছটার বয়স কত হবে? এদের বয়স 7-8 মাস। এদের সাত বাগান শুরুতে আর কি এদের বয়স। প্রথম যখন একরে আমরা ড্রাম মাটি দিলাম, তারপরে এই এই গাছ আগে এনে রাখছিলাম, আগে এনে তারপরে ড্রাম ই করে 7 দিন পরে এই গাছ লাগাইছে। এটা দেশি বড়ই গাছ, এটা আর মানে ওই কিনা না, এটা আমরা মানে নিজেরা লাগাইছি। এটাও মালটা গাছ, চায়না মালটা মেবি, এটা চায়না মালটা। হ্যাঁ, এটা হলো ব্যানানা আম আছে না, ব্যানানা আম, ব্যানানা আম আমের চারা আর একটা আছে, ওই যে একটা আর একটা দুইটা ব্যানানা আমের চারা আনছিলাম, তার একটা এই যে আম। এই কলা গাছ আমরা এমনি গ্রামের তাইনে লাগাইছিলাম, হবে কি হবে না এই চিন্তা ভাবনা করার পরে লাগাইলাম, তা আল্লাহর রহমতে খুব ভালোই গাছ আছে। এটা হলো অনেকে অনেক নামে তো জানে, এটা পাইনেল গাছ। আমি পাইনেল গাছ, পাইনেল গাছটা ফার্স্টে মারা গেছিলো, একবার পাতা টাতা কিছু ছিল না, পরে শেষে আমাকে যে দীপ ভাইয়ের সাথে আলাপ আলোচনা করার পরে উনি ইন্টারনেটেতে সম্ভবত দেখছে, দেখে আমার পরামর্শ দিল, ওইভাবে আমি আবার এডেরে ঠিক করে ফেলাইছি। এখন অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর এটা হলো বড়ই গাছ, এটা হলো আপেল কুল। আপেল কুল দুইটা চারা, একটা হলো এই একটা চারা আর এলে একটা চারা, এই দুইটা চারা। ওদের ফল একবার খাওয়া হয়েছে, কিন্তু এটা এবারই নতুন ফল আসছে, ফুল আসছে, এই যে দেখেন এই ফুল আসছে। এদের বয়স 7-8 মাস। এটা আম গাছ, কিন্তু এটাও হাড়ি ভাঙ্গা আম সম্ভবত, দুইটা আনছিলাম তো হাড়ি ভাঙ্গা আম, ওই পাশে একটা একটা দুইটা। এটা একবার আম ধরছিল। এটা লেবু গাছ, এটা হলো চায়না কমলা গাছ। এই চায়না কমলা গাছ হলো দুইটা, বুঝছেন, একটা একটা দুইটাই এই পর্যন্ত 3 বার ফল দিল। প্রথমে যে ফল দিছিল সেটা তো মানে দুইটা একটা ফল দিছিল মানে ওইভাবে খাওয়ায় নাই, আমরা ওই রাইখে দিছিলাম গাছেতে পয়সা গেছিলো, কেউ খায় নাই, ছিঁড়েও নাই। তো এই যে তৃতীয় রাউন্ডে যে প্রথম, এটা হলো তৃতীয় রাউন্ড, এখন মোটামুটি যে ফলগুলি ভালো আছে। এই যে এটা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে যে 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 মালটা কমলা চায়না, এটা অলরেডি পাক ধরছে, হয়তো কিছুদিন পরে এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এই পাশে দেখতে পাচ্ছেন কিছু শখের বসে হয়তো কিছু ফুলের চারা রোপণ করা হয়েছে। মোটামুটি আমরা বলতে পারি যে হসপিটালের সাথে বলা চলে অপরূপ সৌন্দর্য এখানে। তো এইগুলি হলো মনে করেন আমাদের যে এমডি সাহেব আছে, উনি হলো পানি খায়, তাই কয় যে এগুলি ফেলাই দিবি, এগুলি দিয়ে কিছু একটা করিস। উনি যে ইউটিউবতে নামায় নামায় আমার দেখাইলো, দেখালেন পরে যে এইভাবে আমি মানে ফেলাই না দিয়ে এইগুলি বোতলগুলি কাজে লাগে। একটু মাঝে দাঁড়া একটু কথা বলি। এই যে অলরেডি দেখতে পাচ্ছি আপনার ডালিম গাছ, ডালিম গাছে ডালিম ধরছে, মোটামুটি বেশ কিছু ডালিমই ধরছে। আপনার ডালিমগুলো একটু ভালো করে দেখেন, ধরছিল অনেক ডালিম ধরছিল, খাওয়া হয়েছে। আর এই যে শেষের দিকে 12 মাসই ডালিম গাছ এটা। আচ্ছা আচ্ছা, এই মাটিগুলো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানে অনেক মাটি তুলতে হয়েছে এবং যথেষ্ট কষ্ট হয়েছে। এই ড্রামগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করলেন এবং এই ড্রামগুলো আমাদের যে রেডি করতে কি পরিমাণ খরচ যায় আর কি? এই ড্রামগুলো আমরা হলো ফিনাইলের ড্রাম, ওই যে আমাদের এই জায়গার যে পরিচালক আছে আর স্যার এমডি স্যার, উনি হলো ওই ডায়াবেটিক্স থেকে হলো আমাদের এই ড্রামগুলি আইনে দিছে, ড্রামগুলি আইনে দিছে। আর আমরা হলো আপনার ওই মাটিগুলি আনছিলাম হলো আপনার ওই ইসের, না এটা আনা হয়েছিল হলো গোপালপুরের থেকে।
গোপালপুর এই যে হাবেলি গোপালপুর আছে না গোপালপুরে তে দুই ট্রাক মাটি আনাইছিলাম আর মুসলিম মিশন থেকে আনাইছিলাম হলো আপনার ওই জৈব সার জৈব জৈব সার জৈব সার এনে মাটি দিয়ে জৈব সার দিয়ে মিশে তারপর ড্রাম ভর্তি করে তারপরে গাছ লাগাই মনে করেন যে একটা ড্রাম রেডি করতে মানে মাটি ড্রাম এবং হচ্ছে জৈব সার সহ মোট কয় টাকার মতো খরচ হতে পারে এরা 300-150 তাও 250-300 টাকার মাটি লাগবে জৈব সার টার সহ এবং ড্রামের দাম মেবি ড্রাম মনে করে এক একটা ড্রাম নিছি আনছিলাম হলো 600 টাকা করে 600 টাকা মানে দুইটা করছি 300 টাকা করে এক একটা ড্রাম এটা যদি ড্রাম রেডি করতে চাই সেক্ষেত্রে আমাদের 550 টাকার মতো 550 থেকে 600 550 থেকে 600 টাকার মতো একটা ড্রাম রেডি করতে খরচ পড়তে পারে জি আচ্ছা তো এই ভিডিওর মাধ্যমে কি আপনারা কি মানে কাউকে উৎসাহিত বা কাউকে আমন্ত্রিত করতে চান যদি চান সেক্ষেত্রে আমাদের একটু বলতে পারেন জানাইতে পারেন মূলত হলো শাইম চাচা আর টিটু চাচা হলো উদ্যোগ আর আমার চাচাও সহযোগিতা করছে ওনাদের সহযোগিতা না পাইলে ছাড়া আমরা এত দূর পর্যন্ত আসতে পারতাম না আর আমার চাচার মানে এখানকার যে এমডি ওনার ছেলে রয়েছে ব্যস্ততার কারণে আমার চাচা আসতে পারে নাই ওর এই ছাদ বাগানটা মানে কোন মানে মানে একটা হসপিটালে ছাদে সাধারণত আমরা কোনো ছাদ বাগান দেখি না তো আপনাদের ছাদ বাগানটা শুরু করার মূল উদ্দেশ্য কি ছিল বা কিভাবে শুরু হলো ছাদ বাগান শুরু করার মূল তেমন কোনো উদ্দেশ্য ছিল না মেইনলি এ জায়গা পরিচালক পর্ষদ যারা আছে সবাই গাছ পছন্দ করে গাছপালা তারপর সবাই চিন্তা করলো যে ছাদে সবাই মিলে একটা বাগান করি আমরা নিজেরা করি করে একটা কিছু শুরু করি দেখি হসপিটাল হয়েছে তো কী হয়েছে তো পরবর্তীতে এ জায়গা ডাক্তার মুস্তাফিজুর রহমান শামীম আর ডাক্তার জাহাঙ্গীর চৌধুরী টিটো এই দুইজন আর কি পরিচালক পর্ষদে উনি ওনারা আছেন ওনাদের উদ্যোগেই আর এ জায়গা মেনলি যে ম্যানেজিং ডিরেক্টর তার উদ্যোগে এদের তিনজনের সমন্বিত উদ্যোগে এই ছাদ বাগানটা আজকে হয়েছে ছাদ বাগান আপনারা যে কোনো জায়গায় করতে পারেন আপনাদের বাসার ছাদ থাকলে যে কোনো জায়গায় যদি প্রকৃতি প্রেম করেন কিংবা বাগান ভালোবাসেন তাহলে আপনারা নিজেরা করতে পারেন সবাই উদ্যোগ নিতে পারেন আপনারা যে আচ্ছা তাহলে আজকের মতো লাইভ এখানে সমাপ্ত করব এবং ইনশাল্লাহ আপনারা আশা করি ছাদ বাগানে উৎসাহিত হবেন একটা হসপিটালে যদি ছাদ এভাবে ছাদ বাগান করতে পারে তাহলে আপনারা বাসায় কেন পারবেন না মূলত এগুলা যে শুধুমাত্র মানে অনেক খরচ বা অনেক কিছু এরকম কোনো ঝামেলাও না এরা মোটামুটি দেখতেছে করতেছে সবজি পাচ্ছে মানে টাটকা ফল পাচ্ছে সবজি পাচ্ছে এটাই বলা চলে অনেক কিছু নিজে ইয়া করছে এবং দেখা গেছে বিকালে একটু সময় কাটাবে আনন্দও লাগবে সো এটাই আর কি ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ